ঘন কুয়াশার একটি প্রবাহ দেশের বেশিরভাগ এলাকায় ছড়িয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল হয়ে দক্ষিণ পশ্চিম পর্যন্ত এই ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না হিমালয় থেকে গঙ্গা অববাহিকা হয়ে আসা কুয়াশা এবং শীতল বাতাসের প্রবাহের কারণে গত দুই দিন দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমেছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন শীতের এই দাপট আরও দুই তিন দিন থাকতে পারে ঘন কুয়াশার এই দাপটে ঢাকায় গত দুই দিন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস কমে গেছে ফলে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে দিনের বেলায় কিছুটা রোদের দেখা পাওয়া যায় তবে তাতে শীতের অনুভূতি খুব একটা কমেনি আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল শুক্রবার সকালে শীতের দাপট গত কিছু দিনের মতো বেশি বেশি থাকতে পারে তবে দুপুরে রোদ বেড়ে শীত কিছুটা কমতে পারে বিকেলে হিমেল বাতাস বেড়ে আবারও শীত বেশি অনুব্রত হতে পারে এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ বজলুর রশিদ জানিয়েছেন গঙ্গা অববাহিকা থেকে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত কুয়াশা আসার কারণে শীত বেশি থাকবে আগামী দুই দিনই সকাল এবং বিকাল থেকে রাত পর্যন্ত শীত বেশি অনুপ্রত হতে পারে তবে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেড়ে শীত কিছুটা কম লাগতে পারে আবহাওয়া অধিদপ্তর হিসেব অনুযায়ী জানুয়ারি হচ্ছে দেশের সবচেয়ে শীতলতম মাস এই সময় সাধারণত দিনের বেলায় যে তাপমাত্রা থাকে তার চেয়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা থাকছে দুই দিন ধরে অর্থাৎ শীত বেশি অনুপ্রত হচ্ছে তবে সিলেট চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে শীত কিছুটা কম থাকছে পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে শীত শীতল বাতাস প্রবেশে বাধা পাচ্ছে আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে নয় ডিগ্রি সেলসিয়াস রাজশাহী পাবনা দিনাজপুর পঞ্চগড় নীলফামারী যশোর চাডাঙ্গা এবং কুষ্টিয়ায় প্রবাহ চলছে আগামীকাল রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আর দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে একই এলাকা দিয়ে সত্য প্রবাহ আগামীকালও অব্যাহত থাকতে পারে রাজধানী দেশের বেশিরভাগ এলাকা জুড়ে ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ঘন কুয়াশার কারণে সড়ক এবং নৌপথে যানবাহন চলের বাধার সৃষ্টি হচ্ছে অনেক এলাকায় ঘন কুয়াশার কারণে পাঁচশো থেকে একশো মিটারের দূরের জিনিস দেখা যাচ্ছে না আবহাওয়া নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে